ইমাম গাজ্জালী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উল্লেখ করেছেন, এক ব্যক্তি সব সময় নামাজের পর নিজের জন্য দোয়া করে, আবার সূর্যের পরিচালক ফেরেশতা তার জন্য দোয়া করে। আপনারা কখনো ফেরেশতার জন্য দোয়া করছে? কথা বলেন, করেন নাই? ব্যক্তিটি নিজের জন্য আল্লাহর কাছে দোয়া করে, সাথে সাথে সূর্য পরিচালক ফেরেশতার জন্য এভাবে দোয়া করে। কিতাবে এসেছে লোকটি যখন আল্লাহর কাছে হাত উঠায়, সেই যুবক লোকটি আল্লাহর কাছে এভাবে দোয়া করতেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যুবকটি দোয়া করত, হে আল্লাহ, নফসের উপর জুলুম করেছি, বাড়াবাড়ি করেছি, তুমি যদি ক্ষমা না করো জালেমদের কাতারে শামিল হব। হে আল্লাহ, তুমি আমার গুনাগুলো মাফ করে দাও, আমারে ক্ষমা করে দাও, সাথে সাথে সূর্য পরিচালক ফেরেশতাকেও তুমি ক্ষমা করে দাও, আমারেও মাফ করো, সূর্য পরিচালক ফেরেশতাকেও মাফ করো। সুবহানাল্লাহ বলতে মন চায়। লকডাউনে বন্দি থাকতে থাকতে আপনাদের কণ্ঠ বন্দি হয়ে গেছে। সম্মানিত হাজির, এভাবে যখন কয়েকদিন দোয়া করলেন প্রতিনিয়ত, হঠাৎ করে একদিন সূর্য পরিচালক ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত লিখলেন, আল্লাহ, আমি তোমার অমুক বান্দার সাথে সাক্ষাৎ করতে চাই, সে আমার জন্য সব সময় দোয়া করে, তো আমি আমার বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চাই। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের পরিচালক ফেরেশতাকে দুনিয়ার জমিনে অবতরণ করার নির্দেশ দিলেন। সূর্যের পরিচালক ফেরেশতা আসলেন, আর বান্দা নামাজ পড়ে মসজিদ থেকে বের হচ্ছেন বাহিরে, মানবের সুরত ধারণ করে সূর্যের পরিচালক ফেরেশতা দাঁড়িয়ে আছেন। বান্দা যখন দোয়া করে মাত্র বের হলেন মসজিদ থেকে, সূর্যের পরিচালক ফেরেশতা তাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভাই কেমন আছে? ভালো। কার জন্য আপনি দোয়া করলেন? এই যে সবসময় দোয়া করেন, কার জন্য করলেন? লোকটি বললেন, আমি যার জন্য দোয়া করেছি সে যদি আপনি না হন তা আপনার কাছে বলে লাভ কি? সূর্যের পরিচালক ফেরেশতা বললেন, চিন্তা করলেন, আমি যদি আমার পরিচয় তার কাছে প্রকাশ না করি তাহলে সে তার মনের কথা খুলে বলবে না আমায়। সূর্যের পরিচালক ফেরেশতা তার পরিচয় প্রকাশ করলেন আর বললেন, ভাই, তুমি যার জন্য দোয়া করেছো আমি সেই সূর্যের পরিচালক ফেরেশতা। এবার যুবকটি বললেন, আপনি যদি সত্যি সূর্যের তত্ত্বাবধায়ক ফেরেশতা হয়ে থাকেন, আপনার কাছে আমার একটি দরখাস্ত, আর তা হলো আপনার আসনটা আমি একটি বারের জন্য দেখতে চাই। আপনি কোথায় বসেন, কোথায় বসে সূর্যের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালন করেন, সেই আসনটি আমি একটি বারের জন্য দেখতে চাই। আল্লাহর অনুমতি প্রার্থনা করলেন, আল্লাহর পক্ষ থেকে যখন অনুমতি দেওয়া হলো, সূর্যের পরিচালক ফেরেশতা আল্লাহর বান্দাকে তার আসনে নিয়ে গেলেন, আকাশে উঠায় নিলেন। যখন তার আসনে চলে গেল, এবার বান্দা সূর্যের পরিচালক ফেরেশতার কাছে আরেকটি দরখাস্ত করলেন,
आमी आपनार आसनटा देखते एसेछी आर आपनार काछे जानते चाई आमी आर कतदिन पृथिवीते थाकबो कतदिन आमार आर हायात आछे आपनी एकटु आजराइल आलाइहिस सालामेर काछे जिज्ञेस करुन आमाके जानान जतदिन आमार हायात आछे बाकी जीवनटा आमी आल्लार रास्ताय बेर करे दिते चाई ब्यय करे दिते चाई। एबार सूर्यर परिचालक फेरेश्ता ताके रेखे আজরাইল আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে গেল। জিজ্ঞেস করলেন আজরাইল, অমুকের বেটা অমুক নামে ড্রেস পরলে সে আর কতদিন পৃথিবীতে বাঁচবে, কতদিন থাকবে? সম্মানিত ভাইরা, আজরাইল আলাইহিস সালাম একটি গাছের নিচে চেয়ারে বসা থাকে, সামনে একটি টেবিল থাকে, সেই টেবিলের উপর একটি ডায়েরি থাকে। যখন কারো মৃত্যুর সময় হয়ে যায় আজরাইল তার নামের সঙ্গে ডায়েরিতে নামের ড্রেস দেখেন, সঙ্গে সঙ্গে অসংখ্য প্লেট আছে সেই টেবিলখানায় সাজানো, মানুষের একটি করে চক্ষু একটি করে কান সেখানে চলে যায়। হযরত আজরাইল আলাইহিস সালাম যেই গাছের নিচে বসা থাকেন সেই গাছটি হলো সাজরাত নিয়াকিন নামক গাছ। সেই গাছ থেকে একটি পাতা পড়ে যায়, সেই পাতার মধ্যে অ্যাড্রেস লেখা থাকে সে কোন গ্রামে কার সন্তান। হযরত আজরাইল সেই অ্যাড্রেস দেখে তার রূহটা কবজ করে নেয়। সূর্যের পরিচালক যখন সেখানে গিয়ে প্রশ্ন করলেন, আমার সেই বন্ধুটার পৃথিবীতে কতদিন থাকবে, কতদিন বাঁচবে, একটু যদি আমাকে জানাতে আমি তাকে বলতাম, সে বাকি দিনগুলো আল্লাহর গোলামিতে লিপ্ত থেকেই পার করে দিত। হযরত আজরাইল ডায়েরি দেখে বললেন, ও সূর্যের তত্ত্বাবধায়ক শুনে রাখো, আমার ডায়েরিতে স্পষ্ট লেখা আছে যতক্ষণ সে আকাশে সূর্যের পরিচালক ফেরেশতার আসনে না আসবে ততক্ষণ তার মৃত্যু হবে না। বুঝতেছেন কথা? কোথায় না গেলে মৃত্যু হবে না? এখন কি জীবিত আছে না মারা গেছে? কথা কয় না না। এবার সূর্যের পরিচালককে জিজ্ঞেস করলে সূর্য পরিচালক বললেন, সে তো আমার স্থানে আছে, আমি তাকে রেখে এসেছি। আজরাইল আলাইহিস সালাম জবাব দিলেন, শুনে রাখো সূর্যের পরিচালক ফেরেশতা যদি সে তোমার আসনে পৌঁছে থাকে সত্যি, তাহলে আমার সহযোগী ফেরেশতাগণ তার রূহ কবজ করে নিয়েছে। হযরত আজরাইল আলাইহিস সালামের দায়িত্বশীল অনেক ফেরেশতা আছে রূহ কবজ করার দায়িত্বে, তারা তার রূহ কবজ করেছেন। সূর্যের পরিচালক আসলে আসনে এসে দেখে বন্ধু ইন্তেকাল করেছে।